আসসালামু আলাইকুম, এমএস কুকিং হাউজে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো চুরি শুটকির ভুনার রেসিপি। তো শুটকি ভুনা কম বেশি সবাই পারে, কিন্তু যারা নতুন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি শুটকি নিয়ে নিয়েছি, এগুলো আমি কাটাগুলো ভালো মতো পরিষ্কার করে নেব। তারপরে গরম পানিতে ছোট ছোট পিচ করে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 4-5টি পেঁয়াজ, 3-4টি রসুনের কোয়া ও কাঁচামরিচ কুচি। এগুলো আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নেব। কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, ভর্তার মধ্যে বা ভুনার মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। একে একে সব মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এগুলো কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার আমি শুটকিগুলো দিয়ে দেব, দিয়ে এগুলো মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 2-3 মিনিটের মতো। দুই তিন মিনিট পর ঢাকনা খুলে এবার আমি আবার নেড়ে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিতে হবে। ভালো মতো সিদ্ধ না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে, সেজন্যে ভালো মতো সিদ্ধ করার জন্যে পানিটা দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি ঢেকে রাখব পানিটা শুকানো রাগ পর্যন্ত। তো একটু মাখা মাখা হয়ে গেছে, অল্প একটু পানি আছে, এই পর্যায়ে আর একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। তো আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন, খুব ভালো লাগবে, কিন্তু আমার কাছে নেই সেজন্য আমি শুধু টমেটোই দিয়েছি। তো এখন মাখা মাখা হয়ে গেছে আর পরিবেশন করার জন্যে রেডি হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।